চেক ডিজাইনারের জন্য চিত্রনায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত 23 মার্চ অভিনেত্রীর নিকেতনের বাসার ঠিকানায় এবং চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে এই নোটিশ পাঠানো হয়। জানা যায়, অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ 1,50,000 টাকা ধার নেন। 6 মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন, তবে 6 মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। ডিপজল টাকা ফেরত চাইলে তিনি এবছরের 22 ফেব্রুয়ারি ডিপজলের অ্যাকাউন্ট বরাবর ডাচ বাংলা ব্যাংকের একটি চেক দেন, তবে 25 ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজনার হয়। এর প্রেক্ষিতে গত 23 মার্চ টাকা পরিশোধ করার জন্য ডিপজল অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান। সেটি পাওয়ার 1 মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়, অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জানতে চাইলে ঢাকা টাইমসকে অঞ্জনা বলেন, শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজটি করছে। ডিপজলের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক দাবি করে অঞ্জনা বলেন, নোটিশ পাওয়ার পর তার সঙ্গে আমার কথা হয়েছে, ডিপজল ভাই নিজেও এ ঘটনায় বিব্রত, আমি ঈদের আগেই টাকা ফেরত দিয়ে দিব।